হ্যালো ক্লাসমেট, গতদিন ক্লাসে তোমাদেরকে আমি কষে দেখি 10-এর 1 অধ্যায়ের 1-এর এবং 3-এর অঙ্কটা কষে দেখিয়েছিলাম এবং বাকি অঙ্কগুলো বলেছিলাম 2 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো নিজেরা পড়বে এবং আমাকে পাঠাবে। আজকে আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্ক থেকে করাবো। 5 নম্বর অঙ্কটাতে দেখো, মঙ্গলপুর গ্রামের একটা আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলে তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে সেটা আমাদের হিসেব করতে হবে। পূর্বের মতো এখানেও আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে অঙ্কটা শুরু করব। দেখতেই পাচ্ছ যে এখানে দুখানা রাশি রয়েছে, একটা হচ্ছে তোমার লোক সংখ্যা, একটা হচ্ছে দিন সংখ্যা। লোক সংখ্যাটাকে আমরা পাশে লিখে নিয়েছি জন এবং দিন সংখ্যার পাশে লিখে নিয়েছি দিন। অঙ্কটা আমাদেরকে একটু ভাবতে হবে, 4000 জন লোক নিয়ে একটা যাত্রা শুরু হলো এবং তাদের জন্য মোট আমাদের 9 দিনের খাবার মজুদ ছিল। এই 9 দিনের মধ্যে 3 দিন সময় কেটে গেছে, কোনো প্রবলেম হয়নি। তাহলে 9 দিনের প্রিপারেশন নিয়ে একটা যাত্রা শুরু হলো, তার মধ্যে থেকে 3 দিন কেটে গেছে, তাহলে আর বাকি রইলো কতদিন? না, 6 দিন। মানে আর যদি কোনো রকমের অসুবিধা না হয় তাহলে 4000 জন লোকেদের যা খাবার রয়েছে তাতে আরও 6 দিন চলবে। এটা হচ্ছে মানে এইখান থেকে আমার অঙ্কটা শুরু হচ্ছে, অর্থাৎ এই যে প্রথম 3 দিন সেটাকে নিয়ে আমার চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ প্রথম 3 দিন নিয়ে আমার অঙ্কটার মধ্যে আসছেই না। তাহলে আমার এখন প্রেজেন্ট দিন সংখ্যা কত হলো? না, 9 দিনের মধ্যে থেকে 3 দিন কেটে গেছে, এখন পড়ে রয়েছে 6 দিন। তাহলে 4000 জন লোকের আর কতদিনের খাবার রয়েছে? না, 6 দিনের খাবার রয়েছে। এখন 4000 জন লোকের মধ্যে আরও 1000 জন লোক অন্য কোথাও চলে গেছে, তাহলে জাহাজে আর কতজন পড়ে রইল? না, 4000-এর মধ্যে থেকে 1000 জন চলে গেছে, মানে আর 3000 জন লোক পড়ে রয়েছে। তাহলে বাকি এই যে 3000 জন লোক পড়ে থাকলো, তাদের আর যেটুকু খাবার রয়েছে সেই খাবারে আর কতদিন চলবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। কোয়েশ্চেনটা পড়ে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে এখানে দিন সংখ্যা এবং লোক সংখ্যা এই দুটো রাশির মধ্যে পারস্পরিক কী সম্পর্ক, না ব্যস্ত সম্পর্ক? কারণ এক্ষেত্রে 4000 জন লোকেদের জন্য খাবার ছিল এবং তাতে করে তারা 6 দিন খাবারটা খেতে পারতো। লোক সংখ্যা যদি কমে যায়, এখন 3000 জন লোক আছে, তাহলে আরও বেশি দিন খাবারটা তারা খেতে পারবে কি? তাই তো, তার মানে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক। এবং গত দিনেও যেভাবে দেখিয়েছি সেই একইভাবে এখানে আমরা সমানুপাত্তা গঠন করলাম। প্রথম পদ দ্বিতীয় পদ সমানুপাতের চিহ্ন, চতুর্থ পদ অনুপাত দিয়ে আমরা তৃতীয় পদ লিখব। ব্যস্ত সম্পর্কের জন্য অনুপাত কিভাবে গঠিত হবে এটা গতদিনকে আলোচনা করেছিলাম, আশা করছি প্রত্যেকে বুঝেছ। আচ্ছা, তারপরে দেখো, ঠিক গতদিন যেরকম দেখিয়েছিলাম প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ রয়েছে, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমানুপাতের বদলে সমান চিহ্ন। চতুর্থ পদ ওপরে রয়েছে, মানে প্রথমে রয়েছে, তাহলে চতুর্থ পদ ওপরে তৃতীয় পদ নিচে। এরপর কি করব? এরপর ফর্মুলা ব্যবহার করে করতে পারি, চতুর্থ পদ সমান কত হবে? না, তৃতীয় পদ গুণিতক প্রথম পদ বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ গুণিতক সরি চতুর্থ পদ সমান তৃতীয় পদ গুণিতক প্রথম পদ বাই দ্বিতীয় পদ, এইভাবে মনে রাখতে পারি। অথবা কতদিন যেরকম দেখিয়েছিলাম ক্রস মাল্টিপ্লিকেশন করে, এক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3000-এর সাথে এখানে যদি একটা এক্স মনে মনে কল্পনা করি, তাহলে 3000-এর সাথে এক্স এইটা গুণ হবে আর 6-এর সাথে এই 4000-টা কোনাকুনি গুণ হবে। তাহলে 6 গুণিতক 4000 সমান 3000 গুণিতক এক্স, তাহলে পরের লাইনে এক্স মানে কত লিখবো? না, 6 গুণিতক 4000-টা ওপরেই থাকবে, 3000-টা খালি নিচে চলে আসবে। আশা করছি প্রত্যেকে এই যে এই এইটুকু অংশ আমি আর একবার করে দেখিয়ে দিয়েছি, এইটা দেখলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। জিজ্ঞাসা চিহ্নর বদলে যদি আমি এক্সটা মনে মনে ভাবি বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যদি ভাবি, তাহলে 6 গুণিতক 4000 নিচে আসবে 3000। কাটাকুটি করেছি, গুণ করেছি, গুণ করে এসেছে আমার 8। তাহলে অবশিষ্ট খাবারে বাকিদের আর কতদিন চলবে? না, 8 দিন চলবে, এটাই আমাকে নির্ণয় করতে দিয়েছিল। 6 নম্বর অঙ্কটা ওই একইভাবে লোক সংখ্যা এবং দিন সংখ্যা সম্পর্কিত একটা অঙ্ক। 6 নম্বর অঙ্কটাও তোমরা প্রত্যেকে নিজের খাতায় করবে এবং অঙ্কটার একটা ছবি
তোমরা গ্রুপে পাঠাবে। আশা করছি প্রত্যেকেই করতে পারবে, যদি কারোর অসুবিধা হয় জানিও। আমি তোমাদের এখন দেখাবো সাত নম্বর অঙ্কটা। সাত নম্বর অঙ্কটাতে আমাকে বলেছে যে 1000টা যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনে 27 দিন সময় লাগে। তাহলে ওই কারখানায় যদি আরও দুটো মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে যন্ত্রাংশের সংখ্যাটা কিন্তু এখানে আমাদের বিবেচ্য বিষয় নয় বা আলোচনার বিষয় নয়। কেন? কারণ যন্ত্রাংশের সংখ্যাটা সবসময় হাজারই থাকছে, যন্ত্রাংশের সংখ্যাটা হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে চাইছি না। তাহলে আমরা কী ক্যালকুলেশন করতে চাইছি না? কতগুলো মেশিনের মাধ্যমে সেই যন্ত্রাংশটা তৈরি হয়েছে। তাহলে মেশিনের সংখ্যা এবং দিন সংখ্যা, এই দুটো হচ্ছে আমাদের আলোচনার বিষয়। মেশিনের সংখ্যা প্রথমে ছিল 16টা। 16টা মেশিন 1000টা তৈরি করতে কতদিন সময় লাগতো না 27 দিন প্রশ্নে বলে দিয়েছে। আরও যদি দুখানা মেশিন বসাই তাহলে মেশিনের সংখ্যা এখন কত হয়ে যাবে না 18টা। তাহলে 18টা ওই মেশিনের মাধ্যমে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? কী মনে হয়? মেশিনের সংখ্যা যদি বাড়ে তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হবে, তাহলে দিনের সংখ্যাটা কম লাগবে, মানে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, তাহলে পরস্পরের মধ্যে নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক হবে, তাই তো? তাহলে ব্যস্ত সম্পর্কের জন্য সমানুপাত গঠনের নিয়ম আমরা জেনে গেছি। প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, সমানুপাত চতুর্থ পদ অনুপাত তৃতীয় পদ। তাহলে এইভাবে সমানুপাতটা গঠন করলাম। তারপর 16/18 সমান আগে কোয়েশ্চেন মার্ক ওপরে 27 নিচে, ঠিক আগের অঙ্কটাও যেরকম দেখালাম, ক্রস মাল্টিপ্লিকেশন মনে মনে ভেবে নাও। এক্ষেত্রে আর আমি করে দেখাইনি, তোমাদের সুবিধার জন্য আর একবার ছোটো করে দিচ্ছি। 16 × 27 সমান 18 × কোয়েশ্চেন মার্ক। তাহলে আমার চতুর্থ পদ মানে কত হবে? চতুর্থ পদ মানে হবে 27, মানে তৃতীয় পদ গুণিতক প্রথম পদ বাই দ্বিতীয় পদ। ঠিক আছে, দেখো আমি অঙ্কটা সলভ করেছি, করে এই হচ্ছে আমার উত্তর। আমার উত্তর এলো হচ্ছে তোমার কাটাকুটি করে 24। ঠিক আছে, তাহলে এই সংখ্যক একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন টাইম লাগবে। আগে যেটা 27 দিন লাগছিলো এখন মেশিনের সংখ্যা বাড়ানোর ফলে 24 দিন টাইম লাগবে। আটের অঙ্কটাতে চলে আসছি। আটের অঙ্কটাতে আমাকে শুধুমাত্র টেবিলটা গঠন করে দিয়েছে, মানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে অঙ্কটাকে ছোট করে দেয়া হয়েছে। শুধু আমাকে সমানুপাত গঠন করতে হবে এবং সলভ করতে হবে। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে পেনের সংখ্যা, পেনের দাম। পেনের সংখ্যা বলেছে 25 এবং পেনের দাম বলে দেওয়া হয়েছে 112.5, 5 মানে 50 পয়সা, আর এখানে 12 হলে কত, অর্থাৎ পেনের সংখ্যা আর পেনের দাম। পেন যদি বেশি সংখ্যক পেন কিনি তাহলে পেনের দামও বেশি হবে, তাহলে পরস্পরের মধ্যে নিশ্চয়ই সরল সম্পর্ক, এটা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। সরল সম্পর্কের জন্য সমানুপাত কীরকম হবে? প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ একদম প্লেন সমান হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে এইটা চতুর্থ কোয়েশ্চেন মার্ক রয়েছে। এবার কী হবে? ঠিক এই একইভাবে ফর্মুলা ইউজ করে করতে পারো বা কোনা কোণে গুণ করে করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা মনে হবে। এক্ষেত্রে চতুর্থ পদ মানে কত হবে না? তৃতীয় পদ গুণিতক দ্বিতীয় বাই প্রথম, দ্বিতীয় বাই প্রথম। ঠিক আছে, সরলের জন্য হচ্ছে তৃতীয় গুণিতক দ্বিতীয় বাই প্রথম, এইটা যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো। কাটাকুটি করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কাটাকুটি করেছি, কাটাকুটি করে এসেছি 54। তাহলে হচ্ছে যে 12টা পেনের দাম হবে আমার 54 টাকা, এটা হচ্ছে আমার উত্তর। বি এর অঙ্ক এবং সি এর অঙ্কটা প্রত্যেকে নিজের খাতায় করবে এবং ছবি পাঠাবে, আমি দেখবো। আমি ডি এর অঙ্কটা তোমাদের করে দিয়েছি। এক্ষেত্রে আমাদের প্রত্যেক ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্যর পরিমাণ এবং ছাত্র সংখ্যা সম্পর্কে দিয়ে দিয়েছে, মানে হচ্ছে যে ধরো একটা কোনো ইনস্টিটিউশনে এতজন ছাত্র রয়েছে এবং এতটা খাবার মজুত রয়েছে, তাহলে এতজন ছাত্রকে প্রতিদিন কতটা করে খাবার দেওয়া যায় সেটা সম্পর্কিত একটা অঙ্ক। বুঝতে পারছো, যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় তাহলে খাবারের পরিমাণটা কমাতে হবে, আর ছাত্র সংখ্যা যদি কমে যায় তাহলে খাবারের পরিমাণটা বাড়াতে হবে, তাহলে পরস্পরের মধ্যে নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানেও আমি লিখে নিলাম খাবারের পরিমাণ
আর ছাত্র সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্কের জন্য সমানুপাতটা আমরা গঠন করে নিয়েছি। এক্ষেত্রে দেখো এই যে এইটাকে ধরেছি প্রথম পদ, আমি টেবিলটা উল্টো করে লিখেছি, তোমরা চাইলে এটাকে রিভার্স করে বা ঘুরিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে ঘুরিয়ে লিখলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা যেহেতু ব্যস্ত সম্পর্কিত তাই কোয়েশ্চেন মার্কটা এখানে আগে এসেছে, আর মানে চতুর্থ পদ আগে এসেছে, তৃতীয় পদ পরে গেছে, আগের অঙ্কগুলোর মতো। এক্ষেত্রেও ওই একই ফর্মুলা, তৃতীয় পদ গুণিতক, এক্ষেত্রে প্রথম বাই দ্বিতীয়, এই যে প্রথম বাই দ্বিতীয়, ঠিক আছে, ফর্মুলা ব্যবহার করেছি, কাটাকুটি করেছি এবং ক্রস মাল্টিপ্লিকেশন মানে এমনি মাল্টিপ্লিকেশন এখানে করা সম্ভব হয়নি, শুধু মাল্টিপ্লিকেশন করে ভাগ হয়েছে, কাটাকুটি করা সম্ভব হয়নি ছোটো করে, এটা তোমরা একটুখানি দেখে নিও। তো আলটিমেটলি আমাদের উত্তর এলো যে প্রত্যেককে আমরা এত গ্রাম করে খাবার বরাদ্দ করতে পারবো। তাহলে আটের ডি পর্যন্ত করিয়ে দিলাম এবং এই অধ্যায়টা এখানে শেষ হলো। আশা করছি প্রত্যেকে বুঝিয়েছ, যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে গ্রুপে জানিও, এবং যে অঙ্কগুলো করতে দিলাম অবশ্য করে সেই অঙ্কগুলোর ছবি কিন্তু আমি দেখতে চাই, যেন তোমরা প্রত্যেকে করেছো। সকলে ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো, আজকের ক্লাস এতটাই থাকলো।